আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তো চিন্তা করলাম যেহেতু বাসায় এটা রান্নাই করব, তো রেসিপিটা নিয়ে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার নাম হচ্ছে ঝাল ভাত, আর এটা নাটোরের একটা রেসিপি। আমি দেখলাম রেসিপিটা ভাল লাগলো, চলেন রান্না করি, দেখি কীভাবে রান্না করছি, চলেন ওনাদের মতো হয় কি না আমি চারটা দেখে রান্না করছি। তো প্রথমেই তো পোলাও চাল নিয়ে নিছি আমি হাফ কেজির মতো, আর ভালো করে ধুয়ে নিচ্ছি কয়েকবার, এটা খুব পরিষ্কার করে ধুতে হবে। আর এই পোলাও চালটার মধ্যে একটু লবণ মিশায় আমি এটা একটু সুন্দরভাবে ভেজে নিব। তো আমি যে কড়াইটার মধ্যে এটা ভাজবো এটা একটু গরম করে নিছি একদম। এখন আমি একটু লবণ মিশাই নিলাম চালটার মধ্যে, এখন আমি এটা গরম হওয়ার পরে চালটা ছেড়ে দিলাম। নর্মালি আমরা চাল যেভাবে ভাজি আর কি, ওরকমভাবে একটু ভেজে নিব, একদমই সুন্দরভাবে ভেজে নিব, ভিতরটা যাতে সহ ভেজে যায় আর কি, কাঁচা যাতে না থাকে। তো আপনারা ভাতের চালও নিতে পারেন, আমি পোলাও চালটা নিছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখেন ভাজা কিন্তু কমপ্লিট, একদমই ঝরঝরা করে ভেজে নিছি, সম্পূর্ণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল, তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো এটার হচ্ছে সেকেন্ড পার্টটা, এটা চাল তো ভাজা হয়ে গেছে, এখন সেকেন্ড পার্টটা আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন, মুরগির মাংস দিয়েও করতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনটাও একটু ভাজা ভাজা করে নিব, কারণ আদা রসুন একটা কাঁচা একটা স্মেল আসে এর জন্য। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যতটুকু মাংসের জন্য লাগে। আমি নিয়েছি একদমই কুচি একটা মুরগি, তো হলুদ আর মরিচ দিয়ে দিছি। হলুদ মরিচ ভালোভাবে দেওয়ার পরে আমি এটা একটু কষায় নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি যে জিরা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে আমি এক চামচ, ওইটা দিয়ে দিছি। তো এখন এটা একটু হালকা পানি দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি মুরগির মাংসগুলো আগে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। আর যেহেতু কুচি একদমই ছোট একটা মুরগির বাচ্চা, তাই এটা কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আপনারা গরুর মাংস দিয়েও করতে পারেন, বা ব্রয়লার মুরগি, বা যে কোনো মাংস হলেই হবে, আমার মোট কথা এটাতে একটা মাংস লাগবে। তো ঢেকে দিচ্ছি, এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখেন 10 মিনিট পরে, ছোট মুরগি তো তাড়াতাড়ি কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু এখন গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং এগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে কষানোর জন্য, অনেকক্ষণ নেড়ে চেড়ে, এটা যাতে নিচে লেগে না যায়। তাই আপনাদেরকে দেখাচ্ছি যে সুন্দরভাবে কিন্তু তেল উঠে গেছে, তার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে ভেজে রাখা যে চালগুলো, পোলার চালগুলো, ওগুলো আমি এটার সাথে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একদম মাংসের সাথে এই চালটা মিশাতে হবে, আর গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মিশাতে হবে খুব ভালো করে চাল আর মশলা একসাথে। তো আমি আরেকটা পাতিলে গরম পানি করে রেখেছিলাম, ওই গরম পানিটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। এখন এই ক্ষেত্রে কিন্তু একটু পানি পানি আছে, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পানি আছে, আর চালটা কিন্তু এখনও ফুটে নাই, কারণ এটা আমি ভেজে নিয়েছিলাম এর জন্য। তো আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে যখন আবার আসলাম, তখন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ধনে পাতা কুচি দিয়ে দিব, আর আপনারা চাইলে কিন্তু রসুনের বাগারটাও দিতে পারেন। আমি মাংস দিয়ে রান্না করছি, তাই রসুনের বাগারটা দিয়ে নেই। ধনে পাতা কুচি দিয়ে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন বলেন এই ঝাল ভাতটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি কিন্তু প্রথম রান্না করছি, বাসার সবাই খেয়ে বলছে যে অসাধারণ মজা হয়েছে, আর এটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন এই ঝাল ভাত। তো আমি তো চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য, বিভিন্ন ইউটিউব চ্যানেল ঘেঁটে বিভিন্ন অঞ্চলের রান্না শেয়ার করি আপনাদের সাথে। কেমন লাগে জানি না, তবে রান্না করার পরে আমার কাছে খেতে অনেক মজা লাগে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।